এমন প্রতিবন্ধী আছে গর্বড় গর থেকে আসতে পারে না। ডুপ্লিকেট প্রতিবন্ধীদেরকে দিবার জন্য আমার ভাই আসছেন, আমার ভাই আসছেন অরিজিনাল প্রতিবন্ধীদেরকে মাল দিবার জন্য, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে জানাচ্ছি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এখানে এসেছি তাহিরপুর উপজেলা, এটা হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা। তো সাতটি ইউনিয়নের মানুষকে আমরা আজকে এখানে ত্রাণ কার্যক্রম করতেছি। এখানে আমাদের বরিশাল থেকে আমরা এসেছি এবং আজকে আপনারা খুশি হবেন জেনে যে আজকে আমরা এখানে এবং সিলেট 27টি ওয়ার্ড মিলে আমরা 500 প্যাকেট দিচ্ছি এবং ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ পরে আবার আমরা একই জায়গায় আমরা কিন্তু 700 প্যাকেট দিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্য হলো আজকের যে মালটা আমার ভাই এনে দিতেছেন, আমার ভাই বদি আলম ভাই, উনি কষ্ট করে আমাদের এই সুনামগঞ্জ তাহিরপুরে আসছেন, উনি একটাই আশা নিয়ে আসছেন প্রতিবন্ধী। এমনও প্রতিবন্ধী আছে আহারি মা বাবার মুখ দেখতে পারে না, এমনও প্রতিবন্ধী আছে চলতে পারে না, এমনও প্রতিবন্ধী আছে কথা বলতে পারে না, এমনও প্রতিবন্ধী আছে গর্বড় ঘর থেকে আসতে পারে না। ডুপ্লিকেট প্রতিবন্ধীদেরকে দিবার জন্য আমার ভাই আসছেন, আমার ভাই আসছেন অরিজিনাল প্রতিবন্ধীদেরকে মাল দিবার জন্য, ঠিক না বেটি? অরিজিনাল প্রতিবন্ধী যারা আজকে সমাজসেবার অফিসার যদি এখানে থাকেন, এখানে বদিল আলম ভাইও আছেন, আপনারা যাচাই করেন প্রত্যেকটা পাতার বইয়ের ফুট স্টেপ আইনা জমা দিয়েছি, অরিজিনাল প্রতিবন্ধীদের হাতে আজকে মাল দিয়েছে। আজকে ডুপ্লিকেট প্রতিবন্ধীদের হাতে আজকে আমাদের ভাই মাল দেন নাই, আমাদের ভাই অরিজিনাল প্রতিবন্ধীদের হাতে মাল দিয়েছে। সকলকে আবারও ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে। তো এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, সকলে ধৈর্য সঙ্গে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রতিবন্ধী ব্যক্তি ভাই ও বোনেরা, অভিভাবক বৃন্দ, সকলকে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নাম ইতিপূর্বে শুনেছেন? জি জি, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা একটি সুনামধন্য প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের। এই প্রতিষ্ঠানটি 1991 সন থেকে কাজ করে আসছে বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, ঢাকা এবং এর পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট। এবার প্রথমবারের মতোই আমরা সিলেট ও সুনামগঞ্জের প্রতিবন্ধী বন্যার্তদের জন্য এই ত্রাণ সাহায্য নিয়ে আমরা আসছি। ত্রাণ সামগ্রী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আমরা আজকে বিতরণ শুরু করছি। আপনারা লক্ষ্য করছি ইতিমধ্যে তাহিরপুর ইউনিয়নের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাহিরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি সহ অন্যান্য সুধীজন এই ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেছেন এবং আপনারা প্রতিবন্ধী ব্যক্তিরা এই তাহিরপুর আর 7টা ইউনিয়ন থেকে আপনারা সমবেত হয়েছেন, আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন। আজকে আমরা 200 পরিবারকে সাহায্য দেব এবং আগামী সপ্তাহে আমরা 300 পরিবারকে চাল ডাল লবণ তেল এই সাহায্যগুলো আমরা দেব। বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি, ডিজেবল কমিউনিটি, সিলেট মুক্তি প্রতিবন্ধী, এই যে সকলের সমন্বিত প্রচেষ্টা, আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রিন ডিজেবল ফাউন্ডেশনকে, যারা প্রায়জিৎ খান সাহেবকে, ওনার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রে সেবা, শুশ্রূষা, শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে তিনি অত্যন্ত সুন্দরভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমি আশা করি ওনার এই সেবা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং যারা ওনাকে সহযোগিতা করছেন ও আরো ওনাদের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে। এখানে বিভিন্ন মন্ত্রী পরিচয় আর বাংলাদেশের মানুষ বন্যা যখন চলে যায় তখন দেখে যায় তার করোনার স্মৃতি রেখে যায়, যে ঘন্টা পানির মধ্যে দাঁড়িয়ে থাকে, পানি নামার সাথে সে মাস করে ঘন্টা পড়ে যায়, তখন মানুষের দুর্বিষহ জীবন হয়। এই মুহূর্তটা মানুষের অত্যন্ত ভয়ঙ্কর একটা মুহূর্ত, সেই সময় আপনারা যে ত্রাণ নিয়ে
সহযোগিতার জন্য এসে দাঁড়িয়েছেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আজকে অনুষ্ঠানের সভাপতি আমার পাশেই আছেন, উনি বলছিলেন উনি বরিশাল থেকে এসেছেন। আসলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো বিপদ আপদ আমাদের জীবনে আসে, আসার সময় অনেক কিছু শিক্ষণীয় থাকে। শিক্ষণীয় এটাই, দেখেন আপনারা সুদূর বরিশাল থেকে তারা চলে এসেছেন, আজকে সকালে তারা সুনামগঞ্জে ত্রাণ দিয়েছেন, বিকেলে দিচ্ছেন আমাদের সিলেট জেলায়। ১৩ এই আইনের খসড়া এবং বিভিন্ন যে কমিটি রয়েছে, কমিটি জেলা সুরক্ষা কমিটি বরিশালের সদস্য হিসেবে আছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি, মসজিদের সভাপতি হিসাবে আছি, মাদ্রাসার সভাপতি হিসাবে আল্লাহ রাখছেন, অর্থাৎ চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোকে যাতে এগিয়ে নেওয়া যায় এবং সর্বোপরি প্রতিবন্ধী মানুষ যারা রয়েছেন, দেশব্যাপী ১৬০ লক্ষ প্রতিবন্ধী মানুষ, তাদেরকে কীভাবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ তাদেরকে এম্পাওয়ারমেন্ট করা যায় এবং মেইনস্ট্রিমে আনা যায়, এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সাথে আমিও। আজকে সবচেয়ে ভালো লাগছে যে আপনারা অর্গানাইজড সিলেট জেলাতে প্রতিবন্ধী ব্যক্তিদের যারা প্রতিনিধিত্ব করছেন আমার প্রতিষ্ঠানের ভাই বোনেরা, আপনারা যথেষ্ট সক্রিয় আছে। না না আমরা তো না ওই যে না আপনাদের না না